শিক্ষকের হাতে নারী শিক্ষার্থীর যৌন হয়রানি যেন গণমাধ্যমের নিয়মিত শিরোনাম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও বাদ যাচ্ছে না এ তালিকা থেকে। গত কয়েক মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ভিকারুননেসা স্কুল সহ বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা। দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ে গত দুই বছরে 27টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14টি, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6টি। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। হয়রানির শিকার হয়েও ন্যায় বিচার না পাওয়া সহ সামাজিক ও শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাবের ভয়ে বেশিরভাগ ভুক্তভোগী মুখে কুলুপ এঁটে রাখেন, আর এতে পার পেয়ে যান অপরাধীরা। শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন এমন ঘটনা কেন বাড়ছে, বিশেষজ্ঞরা কি বলেন, জানতে চাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের কাছে। কোনো রাজনৈতিক বিবেচনা কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা প্রশাসনের সাথে সম্পর্ক এবং সেই এলাকার প্রীতি কিংবা একই এলাকায় বসবাস বাড়ি অথবা একই এলাকার জন্মগ্রহণকারী ব্যক্তি, এর একটা প্রভাব আছে। সব কিছু মিলে যে একটি অপরাধের বিচার করতে গিয়ে যখন এই ধরনের অপ্রাসঙ্গিক আমরা বলছি, কিন্তু আমাদের এখানে এই প্রাসঙ্গিকগুলোতে একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতাগুলো দ্বারা যখন কেউ প্রভাবিত হবে, সেটি আইন হোক, বিচারালয় হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক, তখন আসলে এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। এই যে পার পেয়ে যাবেন এই মানসিকতা যাদের মধ্যে আছে বা যারা সেটি মনে করেন, এদের মধ্যেই কিন্তু অপরাধ করার প্রবণতাটা অপেক্ষাকৃত বেশি। ইউএন উইমেনের এক গবেষণা বলছে বিশ্ববিদ্যালয়ের 76% নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন, যার মধ্যে 9% শিক্ষকের দ্বারা। প্রশ্ন থেকেই যায়, শিক্ষকতার মতো মহৎ পেশার সঙ্গে সংযুক্তরা কেন শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়েন? এই মানুষগুলো বিভিন্ন কারণে এরকম হয়। সেটা হতে পারে যে যার যেই স্থান পাওয়ার কথা নয়, হয়তো খুব সহজে সে সেই স্থানটা অকুপাই করছে, অর্থাৎ যার যে দায়িত্বপূর্ণ অবস্থানে যাওয়ার কথা নয় কিন্তু খুব সহজেই সেই দায়িত্বগুলো পেয়ে গেছে। আরেকটা কারণ হতে পারে যে খুবই অল্প বয়সে যদি যোগ্যতা সম্পন্ন মানুষ আসীন হয়ও, তারপরেও তার ভেতরে হয়তো কোনো ব্যক্তিত্বজনিত সমস্যা থাকতেই পারে। সে পারিবারিক শিক্ষা এবং বিশেষ করে আমরা মনে করি যে নৈতিক এবং ধর্মীয় যে শিক্ষা, এটার যথেষ্ট হয়তো অভাব তার মাঝে রয়ে গেছে। ওই অভাবের কারণে হয়তো সে এই ধরনের যে ন্যাকারজনক ঘটনাগুলো, এগুলো সে হয়তো ঠিক ইম্পালস বলি আমরা এটাকে, অর্থাৎ যে তাড়নাটা, সেটা সে প্রতিরোধ করতে পারে না। বেশিরভাগ যৌন হয়রানির ঘটনায় দেখা যায় জড়িতরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যান, আর যারা প্রতিবাদ করেন তাদের পদে পদে ভোগান্তি পোহাতে হয়। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এর প্রভাব ওই শিক্ষার্থীকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী তাদের জীবনে এই ধরনের যদি কোনো ঘটনা, তিনি প্রকাশ করুন অথবা না করুক, যে এই ধরনের ঘটনা তো তার পরবর্তী জীবনের উপরে একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব বিস্তার করে, যে তাকে একটা মানসিক অস্থিরতার মধ্যে ফেলে দেয়, তার মধ্যে তো ক্ষত তৈরি করে, ট্রমাটাইজেশন সৃষ্টি করে, এবং তার যে পরবর্তী কর্মজীবনে প্রবেশ করা কিংবা তার যে সংসার জীবনে প্রবেশ করা, সেখানে তার ব্যক্তিত্বের বিকাশ এবং তার স্বাধীনভাবে ব্যক্তিত্ব গঠনের প্রক্রিয়াতে কিন্তু এই যে ক্ষত, সেটি কিন্তু নানা সময়ে নানাভাবে তার মানসিক উৎপীড়ন অথবা অস্থিরতা সৃষ্টি করে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার ঘটনাও বাড়ছে। সমস্যা সমাধানে সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মানসিক চাপ সহ্য করার মতো ক্ষমতা নেই, কিন্তু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তারা অ্যাডমিট হচ্ছে। অ্যাডমিট হওয়ার পর তারপরে দেখা যাচ্ছে যে নানা রকম অসঙ্গতি, অস্বাভাবিক আচরণ খেয়াল করছে, অভিভাবকরা মানতে নারাজ যে তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দরকার। তার অনেক সময় এটা সরাসরি বলে যে না, এরকম তো আমাদের ফ্যামিলিতে যখন ছিল তখন ছিল, এরকম হয়নি, আমাদের পরিবারও কেউ এরকম না, এটা মনে হয় সেরকম কোনো বড় ব্যাপার না, ঠিক হয়ে যাবে।
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির পরিবর্তে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের পরামর্শ তাদের। খুব স্পষ্ট এবং স্বচ্ছ থাকা প্রয়োজন। এটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তদন্ত কমিটির পরিবর্তে বিশ্ববিদ্যালয় তার অবস্থা জানার জন্য তদন্ত কমিটি করতে পারে, কিন্তু যখন এই তদন্ত কমিটির রিপোর্ট বিচার কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে, তখন আসলে এই রিপোর্টের কোনো মূল্যের চেয়ে যদি তৃতীয় পক্ষ বা রাষ্ট্র আলাদা কোনো ট্রাইব্যুনাল অথবা কোনো কমিটি গঠন করে বিচার বিভাগীয় পর্যায়কে সম্পৃক্ত করে যদি এই তদন্তটা করা হয়, তখন সেই তদন্ত কমিটির ফলাফলটা আমার বিচার কার্যক্রম অথবা বিচার পেতে তখন সেখানে একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা মেনে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করার পাশাপাশি আইন করে তা দ্রুত প্রয়োগ নিশ্চিত করা সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।